আজকে আমি চলে এসেছি বেহালার জেকে জুয়েলার্স, 14 নম্বরে। এটা বাস স্ট্যান্ডের একেবারে গায়ে অবস্থিত, শ্রীনিকেতন শপের পাশেই। তো এই জুয়েলারি শপে মোটামুটি 22 ক্যারেট ওজনের সমস্ত জুয়েলারি পাওয়া যায়। আর আজকে আমি কিছু লাইট ওয়েটের ক্রিস্টালসের উপরে কিছু লাইট ওয়েটের নেকলেসের সেট আমরা কিছু দেখে নেব। তো ফার্স্টেই আমি শুরু করছি একটা ডিজাইন, ফার্স্টেই আমি এই গ্রিন ডিজাইনটার উপরে দেখছি। এটা ফুল ক্রিস্টালের উপরে আছে এবং ভেতরে ভেতরে ছোট ছোট সোনার পেন্ডেন্ট বসানো আছে। মোটামুটি এটা কতটা সোনার পেন্ডেন্টগুলো আছে, পুরোটা 1 গ্রাম 900 উপরে আছে। আর এটার দাম পড়বে অ্যাপ্রক্স 14230। মোটামুটি অ্যাপ্রক্স দাম পড়বে। গোল্ড রেট মোটামুটি ডে বাই ডে ভ্যারি করে, তো আমি একটা অ্যাপ্রক্স রেট বলে দিচ্ছি। আচ্ছা, এটার সঙ্গে ম্যাচিং ইয়াররিংস আপনারা চাইলে বলে পারবেন, তাই তো? আচ্ছা, নেক্সট দেখছি, এটা ব্ল্যাক ক্রিস্টালের উপরে আছে। এটা মোটামুটি কতটা সোনার পেন্ডেন্টগুলো আছে, 1 গ্রাম 610 মিলি পেন্ডেন্ট আছে। এটার অ্যাপ্রক্স দাম পড়বে আজকের ডেটে 13340। পরবর্তী ডিজাইনটা দেখছি, একটা নেভি ব্লু উপরে আছে, বাটারফ্লাই মোটিভ করা আছে পেন্ডেন্টে এবং পাশে ছোট ছোট কিছু পেন্ডেন্ট করা আছে। এটার দাম কত গ্রাম আছে, 1 গ্রাম 60 মিলি। এটার অ্যাপ্রক্স দাম পড়বে আজকের ডেটে 8200 অ্যাপ্রক্স দাম পড়বে। নেক্সট যে ডিজাইনটা দেখছি, এটা একটা ডিপ গ্রিনের উপরে আছে, ক্রিস্টালের উপরে। এটারও পেন্ডেন্টটা ইউনিক ভীষণ এবং সাইডে ছোট ছোট আরও কিছু পেন্ডেন্ট দেওয়া আছে। 1 গ্রাম 120 এর ওয়েট আছে। দাম পড়বে 8550 অ্যাপ্রক্সের দাম পড়বে। পরবর্তী যে ডিজাইনটা দেখছি, সেটা একটা মেরুনের উপরে আছে এবং এখানে 3 রকম পেন্ডেন্টের ডিজাইন আছে, ঠিক আছে? এটা মোটামুটি ওয়েট আছে 1 গ্রাম 820, আর এটার দাম পড়বে অ্যাপ্রক্স 12770। এটা তুলেন। পরবর্তী যে ডিজাইনটা দেখছি, এটার মাঝখানের পেন্ডেন্টটা একটু বড়, পাশে দুটো মাঝারি সাইজের স্বস্তিক আছে, 3টে করে পেন্ডেন্ট আছে ছোট ছোট। সেগুলোর টোটাল ওয়েট পড়ছে 2 গ্রাম 630, অ্যাপ্রক্স দাম পড়বে 17660 অ্যাপ্রক্সের দাম পড়বে। জেকে জুয়েলার্সের সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে একবার চেক করে ভিজিট করে দেখতে পারো। এখানে লাইট ওয়েটের অনেক সুন্দর সুন্দর কালেকশন আরও অনেক আছে। আজকের কালেকশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্রিয়েশন অফ গোল্ডের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশের
থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে তোমরা যদি কিছু নতুন কিছু দেখতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের মতো টাটা।